তাহলে এই মুহূর্তে আমাদের এই জাস্ট কিছুক্ষণ কথা বলবে আমাদের ডিরেক্টর অ্যাডমিন মিস্টার আনোয়ার হোসেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম, ভালো আছি, আপনারা কেমন আছেন? কে কে ভালো আছে একটু হাত দেখি। বাকিরা চিন্তা করছে, দেখি পরবর্তী সেশন দেখার পরে বলবো ভালো আছি না মন্দ আছি। তবে এই পর্যন্ত যতটুকু হয়েছে আপনারা ইনশাল্লাহ লাঞ্চের পরে আমাদের মার্কেটিং প্ল্যান দেখে আরও বেশি হ্যাপি হবেন ইনশাল্লাহ। এবং আমাদের মাননীয় ব্যবস্থাপনা পরিচালকের বক্তব্য আছে, ওখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আমাদের একজন ডিরেক্টর আছেন যিনি প্রোডাক্ট নিয়ে রিসার্চ করছেন এবং ডেভেলপ করছেন, উনি চমৎকার একটা ভিডিও প্রেজেন্টেশন করবে। বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব যিনি কৃষি নিয়ে কাজ করে থাকেন, আপনারা এক বাক্যে সবাই চিনেন, সাহেব সিরাজ স্যার। ওনার সাথে আমাদের ডিরেক্টর প্রোডাক্ট অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট একটা ভিডিও ডকুমেন্টারি আছে, আশা করি আপনারা সন্তুষ্ট হবেন। আমি আপনাদেরকে এই প্রতিষ্ঠানের একজন ব্যক্তি হিসেবে অনুরোধ করতে চাই, সেটি হচ্ছে আপনারা লাঞ্চের সময় চলে যাবেন না প্লিজ। আমাদের তো মোটামুটি চিন্তা করছি যে আচ্ছা ঠিক আছে চলে যাই, তাহলে আজকে আসাটা কিন্তু ব্যর্থ হবে। আমি এতটুকু বলতে চাই এবং আমরা এতটুকু বলতে চাই, আমরা ব্যতিক্রম কিছু করবো ইনশাআল্লাহ। আপনাদের জ্ঞাতার্থে আরেকটু বলি, সেটি হচ্ছে আমাদের বাইরে আপনাদের জন্য যতটুকু সম্ভব আমরা একটা ক্ষুদ্র আয়োজন করেছি, এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং মোটামুটি একটু পেটে দিবেন, কারণ পেটে খেলে পিছে হয় নাকি, পরবর্তী সেশনটা শোনার মানসিকতা থাকবে। এবং আমাদের পাশেই ডাস্টবিন আছে, প্রত্যেককে অনুরোধ করব আপনার প্যাকেটটা ডাস্টবিনের মধ্যে ফেলাবেন, কারণ এখানে যদিও খাবার অ্যালাউ করে না, আমরা অনেক সিস্টেম করে অ্যালাউ করেছি, অনুরোধ করব আমরা যাতে ডিসিপ্লিন বজায় রাখি। পিছনের গেট দিয়েও যাব, সামনের গেট দিয়েও যাব, সিরিয়ালি বিশেষভাবে অনুরোধ করব, সবার জন্য আছে, কোনো সমস্যা নেই, আমাদের আয়োজন সম্পূর্ণ মানে ভালোভাবে আছে, কোনো সন্দেহ নাই। আপনাদের সার্বিক সহযোগিতা এই পার্টে একান্ত কাম্য।